আপনি যদি প্রতিদিন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। কারণ আজকের ভিডিওর মাধ্যমে ইন্টারনেটের এমন কিছু গোপন কাজ শিখিয়ে দেওয়া হয়েছে যে কাজগুলো আপনি যদি সঠিকভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার বন্ধুরা অবাক হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, আপনি দেখছেন প্রতিবারের মতন টেক অন বাংলা চ্যানেলের আরো একটি ইন্টারেস্টিং এপিসোড এবং এই সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রতিবারের মতন আমি থাকবো আপনার বন্ধু নাসিম। মোবাইলের মাধ্যমে আপনি প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করলে কেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আশা করি আপনি ভিডিও শুরুতেই বুঝতে পারবেন। আমি প্রথমে এর জন্য মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করলাম এবং ইউটিউব অ্যাপটি যদি এখন ওপেন করার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন ইউটিউব অ্যাপের হোম পেজে লোডিং হতে থাকবে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে আমি ইন্টারনেট কানেকশন অফ করে রেখেছি অথবা মোবাইলের যে সিম কার্ডটি আছে এই সিম কার্ডের এমবি শেষ, এরকমটা কিন্তু মোটেও নয়। আমার মোবাইলের সিম কার্ডে পর্যাপ্ত পরিমাণের এমবি আছে, সেই সঙ্গে মোবাইলের ইন্টারনেট কানেকশনও অন আছে। আপনাকে যদি ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে এখান থেকে কোনো ওয়েবসাইট ওপেন করার চেষ্টা করি তাহলে আপনি আরও বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট সাইটে কিন্তু আমি চলে আসলাম। এক কথায় আমি অন্য যে কোনো কাজ করতে পারবো আমার মোবাইলের সাহায্যে, তবে এখন কেউ ইউটিউব ব্যবহার করতে পারবে না কারণ ইউটিউব অ্যাপ থেকে আমি ইন্টারনেট কানেকশনটি ডিসকানেক্ট করে রেখেছি। আপনার বন্ধুদের হাতে যদি কখনো মোবাইল দেওয়ার প্রয়োজন হয় সেই সময় ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সহ গুরুত্বপূর্ণ অ্যাপগুলো থেকে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করে রাখতে পারবেন। তারা মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করলেও কিন্তু অ্যাপটি কাজ করবে না, এক কথায় ইন্টারনেট অফ থাকবে। চলুন এখন শিখে নেই কীভাবে আপনি এই আকর্ষণীয় কাজটি আপনার মোবাইলে অ্যাপ্লাই করবেন। এই জন্য একটি অ্যাপের সহায়তা নিতে হবে। অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের কিছু অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে, প্রত্যেকটি অ্যালাউ দিয়ে দিবেন। ম্যানুয়ালি এখন দেখাবো না কারণ ভিডিওটি ছোট্ট করার চেষ্টা করছি। অ্যাপটির হোম পেজে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে প্রত্যেকটি অ্যাপস দেখতে পাবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে একটি অপশন ডিজেবল অবস্থায় দেখতে পাবেন, আপনি এই অপশনটি এনেবেল করে দিবেন এবং ক্যান্সেলে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ডলারের পাশে যে অপশনটি, এই অপশনটি কিন্তু এনেবেল করতে হবে। এখন আপনি যে অ্যাপ থেকে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করতে চান সেই অ্যাপের পাশেই দেখতে পাবেন দুইটি আইকন শো হচ্ছে, ওয়াইফাইয়ের আইকন এবং নেটওয়ার্কের আইকন। আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে ওয়াইফাইয়ের আইকনে ক্লিক করে দিবেন, আর যদি সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে এই নেটওয়ার্কের আইকনে ক্লিক করে দিবেন। ভিডিও শুরুতে দেখেছিলেন আমার মোবাইলের ইউটিউব অ্যাপটি কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছিল না কারণ এই অপশনটি অন করে রেখেছিলাম। যখন পরবর্তীতে আপনার প্রয়োজন হবে সেই সময় পুনরায় ক্লিক করে এই অপশনগুলো ডিজেবল করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ইউটিউব অ্যাপটি ওপেন হবে। প্রত্যেকটি অ্যাপে কিন্তু সেমভাবে আপনি এই অসাধারণ সেটিংসটি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনার অনেক বেশি ভালো লাগলো। এই অ্যাপের আরও কিছু সেটিংসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে সেটিংসগুলো ম্যাজিকের মতো কাজ করবে, আপনার কিন্তু অনেক বেশি প্রয়োজনে আসবে। সেটিংসের আইকনে ক্লিক করেন যদি আপনি তাহলে এখানে দেখতে পাবেন ব্লক অ্যাডাল্ট ওয়েবসাইট। এই সেটিংসটি আপনি অন করে রাখলে খারাপ কোনো ওয়েবসাইট আপনার মোবাইলের মাধ্যমে কেউ ব্রাউজ করতে পারবে না। সেই সঙ্গে ব্লক ওয়াইফাই ক্লিক করে যদি এটি অন করে দেন তাহলে ওয়াইফাই কানেকশন ব্লক অবস্থায় থাকবে। সেমভাবে ব্লক করতে পারবেন মোবাইলের ডেটা, ইন্টারনেট কানেকশন কিন্তু অন হবে না যদি ব্লক মোবাইলে ক্লিক করেন। এখান থেকে আমি সাজেস্ট করব উপরের সেটিংসটি অন রাখার জন্য। অ্যাপটি ইনস্টল করার জন্য স্বাভাবিকভাবে আপনাকে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে এবং চার্জ বক্সে আপনি ইন্টারনেট গার্ড লিখে চার্জ দিবেন তাহলেই অ্যাপটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপটির আইকন, অবশ্যই ইনস্টল করে নেবেন। আপনার সুবিধার জন্য ইনস্টল করার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ।